আগামীকাল হতে 8টার পর রাস্তা এবং ফুটপাতে যে সকল দোকান পাওয়া যাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোভিড-19 বৃদ্ধি পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় সিদ্ধান্ত নিয়েছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল মার্কেট, রাস্তাঘাট, আগামীকাল হতে রাত 8টার মধ্যে বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো। সিটি কর্পোরেশন কর্তৃক জরুরি বিজ্ঞপ্তি, এত দ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন সকল এলাকার যে সকল মার্কেট রয়েছে সকল মার্কেট, ব্যবসা, দোকানপাট, রাস্তা এবং ফুটপাতের দোকান সহ আগামীকাল রাত 8টার মধ্যে দোকান বন্ধ রাখার জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হয়েছে। এই আদেশ পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বহাল থাকিবে। নির্দেশ ক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন সকল মার্কেট, শুধু আপনারটা না, সকল মার্কেট পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত 8টার ভিতরে বন্ধ রাখবেন। যদি কোনো মার্কেট, কোনো দোকান রাত 8টার মধ্যে বন্ধ না রাখেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক ম্যাজিস্ট্রেট সাজা রয়েছেন, আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন। নির্দেশ ক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ম্যাজিস্ট্রেট সাজারা রয়েছেন, আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কারণ কোভিড-19 অতিরিক্ত মাত্রা বৃদ্ধি পাওয়ায় আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সকল এলাকায় যে সকল মার্কেট, দোকান রয়েছে তা রাত 8টার মধ্যে বন্ধ করে দেওয়ার জন্য। মার্কেট খোলা রাখবেন না, শুধু আপনার মার্কেট না, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অতদিন সকল মার্কেট, সকল ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট আগামীকাল রাত 8টার ভিতরে বন্ধ রাখবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। নির্দেশ ক্রমে মাননীয় মেয়র মহোদয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কোভিড-19 বৃদ্ধি পাওয়ায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় নির্দেশ দিয়েছেন যে আগামীকাল হতে রাত 8টার মধ্যে সকল মার্কেট, দোকান বন্ধ রাখবেন। আগামীকাল হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে। নির্দেশ ক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আপনি মার্কেট কেন্দ্রীয় ভাবে আপনি মাইক দিয়ে বলে দেন, আপনার কথা বলার পরও যদি কোনো দোকানদার দোকান বন্ধ না করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইয়েস ইয়েস, কারেন্ট আর মেইন গেট বন্ধ করে দেবেন। রাত 8টার পর যদি কোনো দোকানপাট খোলা থাকে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। নির্দেশ ক্রমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রাতকে এখনই বন্ধ করে দেন। মাননীয় মেয়র মহোদয়ের নির্দেশে আগামীকাল থেকে মার্কেট 8টা 8 ঘটিকার বন্ধ হবে। 8 ঘটিকার আগে সব দোকান বন্ধ করবেন। অন্যথায় দোকান মোবাইল কোর্ট আসতে জরিমানা হলে সেটা বুঝবেন। ধন্যবাদ।